আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা। ঈদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় লগে আমরা সমাজে আছে যে ঈদের সালাতের পরেও আমরা দেখি যে খোলাকুলি করা হয়। খোলাকুলিরে আরবিতে মুয়ানাকা করা হয়। মুয়ানাকা ইসলাম একটা ইবাদত, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন অনেক দিন পরে একটা গ্যাপ হওয়ার পরে যখন অনেক দিন পরে কারোর সাথে সাক্ষাৎ হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার লাগে মুয়ানাকা করতা। আর সরাসরি যারা যাদের সাথে রেগুলার সাক্ষাৎ হইতো তাদেরকে সালাম এবং মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যারা মুসাফা করবো, মুসাফা করিয়া দুই ভাইয়ে যখন আত ধরিয়া থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার গুনারে ওলা জরিয়া ওলা মানে গুনারে তারার গুণ মাফ হইব, যেভাবে শুকনা গাছ থেকে ফাতা জরিয়া পড়ে, সুবহানাল্লাহ। কিন্তু যখন অনেক দিন পরে দেখা হইতো তখন তারা কিলা করতাম মুয়ানাকা বা কোলাকুলি করতাম। কিন্তু আমরা দেখি যে একলগে আমরা আটি আটি গেলাম ঈদের মাঠো, ঈদের মাঠো গিয়ালে ঈদের নামাজের পরে আমরা একজনে আরেকজনে কোলাকুলি করি, আর কইয়ার যে টিল ঈদের কোলাকুলি, ঈদের সাথে কোলাকুলির সম্পর্ক নাই। কিন্তু ঈদের মাঠো যদি করে অনেক দিন পরে দেখা হয় তাহলে আমরা কোলাকুলি করতাম পারি, এটা জায়েজ আছে। কিন্তু একসাথে গেলাম আর এরপরে ঈদের নামাজের পরে কোলাকুলি করলাম, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নাই। আর ঈদের এই ঈদের যে আমরা সম্বাদ একজনে আরেকজনে আমরা গ্রিটিং করতাম পারি, আমরা একজনে আরেকজনে উইশ করতাম পারি, আর এটাই লাগে সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে তারা কইতে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম কইতা, অর্থটা কইলে উত্তম। কিন্তু এরপরে যদি কেউ ঈদ মুবারক কইয়া গ্রিটিং করে, কেউ যদি সম্বোধন করে, তাহলে এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে উত্তম ওই লোক যেটা আমরা সালফে সালিন হলে সাহাবায়ে হলে আমল করছেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাদের কাছ থেকে এবং আমরা পক্ষ থেকে কবুল করুকা। আমরা এই এই গ্রিটিং বা এই দোয়াটা মাধ্যমে আমরা একজন আরেকজনরে কৃতা করতাম পারি। ঈদের সময় আমরা একজন আরেকজনরে স্বাগত জানাইতাম পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুন্নাহ অনুযায়ী সালফে সালেহীন সাহাবি তাবেইন তাদের তাদের যে দিক নির্দেশনা, তাদের জীবন আদর্শ আমরা যেন ফলো করতাম পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সেই তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।